তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপি, আরএসএস এবং হিন্দুত্ববাদীদেরকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন। বিজেপি, আরএসএসের যে কুকর্মগুলো সেইগুলোকে ফাঁস করেছেন সাংবাদিকদের সামনে এবং এর দ্বারা বিজেপি নেতারা অনেকটাই চাপে পড়তে চলেছে। কুণাল ঘোষ বিজেপি, আরএসএসের কী কী সামনে তথ্য সামনে এনেছে সেই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। কুণাল ঘোষ কীভাবে বিজেপি নেতাদের পোল খুলে দিল, এর দ্বারা বিজেপি নেতারা ঘর থেকে বাইরে বার হতে পারবে না। চলুন কুণাল ঘোষের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিজেপি বিধায়ক বলেছেন এনকাউন্টার করাবেন এবং তৃণমূলের উদ্দেশ্যেই মূলত তার বক্তব্য, এনকাউন্টার করাবেন, পুলিশকে দিয়ে এনকাউন্টার করাবেন। তীব্র নিন্দা করছি, বিজেপির দুটো গোষ্ঠী নিজেদের মধ্যে মারামারি করে চলেছে আর এনকাউন্টার করাবে তৃণমূলকে। আজব কথা, মারামারি করছে তো ভাই নিজেরা, এ ওর বিরুদ্ধে, ও তার বিরুদ্ধে, আবার তৃণমূলের দিকে এনকাউন্টার কেন? এগুলো তো সব বিজেপির নিজস্ব কালচার, ডবল ইঞ্জিন সরকারের তাদের কালচার, গঙ্গায় লাশ ফেলছে আর এই গুলি করে মারা, অমুক তমুক যাবতীয় অপশাসনের কাজগুলো দেখা যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ রাজ্য বিজেপি, আবার তাদেরই এক বিধায়ক, তারা যে কে কোন দিকে আছেন নিজেরাই এখনো ঠিক করে উঠতে পারছেন না কার কোন দিকে, তারা এখন এনকাউন্টারের কথা বলছেন। তো বাংলায় দাঁড়িয়ে বাংলাটা শান্ত আছে, ঠিকঠাক আছে, কাজ হচ্ছে। সারা দেশে যখন এই করোনা নিয়ে নানা সমস্যা, তখন বাংলায় মাথা পিছু হয় ডবল ইঞ্জিন সরকারগুলোর থেকে বেশি। তো এই সময় তারা এই প্ররোচনা দেয়া, অস্থিরতা তৈরি, নিজেদের সাংগঠনিক গোষ্ঠীবাজি, মারামারি, সেখান থেকে লোকের নজর ঘোরাতে এই ধরনের সংলাপগুলো ব্যবহার করা নিন্দনীয়। হ্যাঁ, যে জায়গায় ভাটপাড়াকে কেন্দ্র করে একটা সময় বিজেপি যেমন একদম একটা, ওটা নাকি বিজেপি অমুক বিজেপি তমুক, বিধানসভা নির্বাচন থেকে তো দেখা যাচ্ছে ধসে পড়েছে। ভাটপাড়ার মানুষ ওসব চাইছেন না, ওই এলাকার মানুষ পুরোদস্তু তৃণমূলের সঙ্গে থাকতে চান, ওই অসুস্থ রাজনীতি সেটা ওখানকার মানুষ চান না। ফলে সেই জায়গাটায় মানুষ যখন তৃণমূলের দিকে আসছেন, তখন কেউ কেউ চেষ্টা করছেন বাহুবলীদের ব্যবহার করে তৃণমূল নেতাদের, তৃণমূলের সংগঠকদের উপর আক্রমণ করার জন্য। ওই এলাকা থেকে বহু অভিযোগ আসছে, আমরা আশা করব পুলিশ প্রশাসন কড়া হাতে তাদের মোকাবিলা করবেন। মাটি সরে যাচ্ছে, মাটি কোনো দিন ছিলই না, গায়ের জোরে কিছু এলাকায় কেউ কেউ দখলদারি দেখাবার চেষ্টা করেছে। মানুষের প্রবল প্রতিরোধে তৃণমূল কংগ্রেস সেই সমস্ত জায়গায় আবার নিজেদের প্রতি সমর্থন সেটা প্রমাণ করেছে। ফলে এখন তৃণমূলের সংগঠকরা, তৃণমূলের নেতারা পথের কাঁটা হয়ে যাচ্ছেন। তো ভোট দিয়ে সরানো যাচ্ছে না, তাহলে আক্রমণ করে সরাও। তো বিজেপি কোথাও নিজেদের মধ্যে মারামারি করছে আর কোথাও তৃণমূলের উপর এই ধরনের আক্রমণ করছে। দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং শাস্তির দাবি জানাচ্ছে।